রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজ 21 মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 32তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জেলা কার্যালয়ে প্রয়াণ দিবস পালন করা হয়। জেলা কার্যালয়ের সামনে রাজীব গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আবু হেনা ও বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। রাজীব গান্ধীর চোখে পড়ে একটা পাখির বাচ্চা অর্ধমৃত অবস্থা আমার গাড়ি পড়েছে, গাড়ি থামানো, গাড়ি থামানো মানে কোনো ভয় থেমে গেল, ফোটা কোনো ভয়, ফোটা রাস্তা জ্যাম হয়ে গেল। কি করলে রাজীব গান্ধী? সেই ছোট্ট অর্ধমৃত পাখিটিকে নিয়ে পশু হাসপাতাল গেলেন। পার্লামেন্ট বললো আমার মধ্যে আজকে অন্য কেউ উত্তর দেখ, আমি এখন পার্লামেন্ট যাবো না, একে আমাকে বাঁচাতে হবে, তারপর আমার না। সেই পশু হাসপাতালে গিয়ে অর্ধমৃত সেই পাখিটিকে তার জীবন রক্ষা করে তারপরে তিনি তার দায়িত্ব সমাধান করে পার্লামেন্টে ফিরে এলেন, সরকারি দপ্তরে ফিরে এলেন। এই হচ্ছে রাজীব গান্ধী। তাই একটা কথাই বলবো, কৌন কহতে হ্যায় কি মেরি মৌত সে মৈ মর জাউঙ্গা, मैं तो दरिया हूं समुंदर में उतार जाऊंगा। ये बोल छे जे आमार मृत्यु तभी मरे गेला ना, अभी तो नदी अभी समुद्र के बिस्तर है, तो नदी परिचय थाकलो ना किंतु समुद्र नदी तो मिशे। राजीव गांधी तार मृत्यु के हमरा राजीव गांधी मरे गेछे कथा बोली ना, আমরা মনে করি তিনি এই মানব সাগরে আমাদের মধ্যে মিশে আছে, মিশে থাকবে অমর।